চীনা মোবাইল নিয়ে কড়া সতর্কবার্তা, গোয়েন্দারা কি বলল এখনই জানুন। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চীন মানেই বিপদের অপর নাম। সারা বিশ্বব্যাপী নানান বিপত্তির জন্ম দিচ্ছে চীন। কখনো করোনা মহামারী ছড়িয়ে, তো কখনো আগ্রাসনের চেষ্টা চালিয়ে, আবার কখনো বিশ্বের বাজারকে দখল করার প্রচেষ্টা চালিয়ে, বারবার এইসব কুকীর্তির কারণে খবরে উঠে আসে চীন। বিশ্বের বাজারে চীনের তৈরি করা সস্তার জঘন্য কোয়ালিটির মালে ভরে গেছে, বিশেষ করে চীনা স্মার্টফোন। বাজে কোয়ালিটির এইসব কম দামি স্মার্টফোনগুলি শুধুমাত্র যে ক্রেতার অর্থ নষ্ট করে তাই নয়, সাথে সাথে ডেকে আনে নানা বিপদ। ভারত ইতিমধ্যেই চীনা অ্যাপ, চীনা দ্রব্য, চীনা স্মার্টফোনের ওপর কড়া পদক্ষেপ নিয়েছে। তবে সজাগ হতে হবে জনগণকেও। বন্ধুরা, চীনা স্মার্টফোন নিয়ে এক ভয়ানক খবর শুনিয়ে সতর্কবার্তা দিল গোয়েন্দারা। পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন চীনা মাল কিনব না এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে গভীরে জেনে নেওয়া যাক। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকলে চীনা বা এমন কোনো দেশে তৈরি মোবাইল ব্যবহার করা যাবে না যে দেশগুলি ভারতের জন্য বিপজ্জনক। সেনা জওয়ানদের জন্য নয়া সতর্কবার্তা জারি করল গোয়েন্দা বিভাগ। শুধু সেনা জওয়ানরা নন, তাদের পরিবারের সদস্যদেরও চীনা বা বিপজ্জনক দেশে তৈরি মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে গোয়েন্দারা। গোয়েন্দাদের আশঙ্কা, চীনা বা বিদেশি মোবাইলগুলি ম্যালওয়্যার বা স্পাইওয়্যার দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। বহু ক্ষেত্রেই ম্যালওয়্যার বা স্পাইওয়্যার পাওয়া যাচ্ছে চীনা মোবাইলে, যা সেনাবাহিনীর ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ নিয়ে আগেও সেনাকে সতর্ক করা হয়েছে। এবার সরাসরি চীন সীমান্তে যাতে এই মোবাইলগুলি না ব্যবহার করা হয় সেদিকে নজর দেওয়ার বার্তা এলো। শুধু মোবাইল নয়, চীনা অ্যাপ ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করতে চাইছেন গোয়েন্দারা। এক সংবাদ সংস্থার সূত্রে খবর, গোয়েন্দাদের তরফে সেনার শীর্ষ আধিকারিকদের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে, যাতে বলা হয়েছে সেনাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের চীনা মোবাইল কেনা বা ব্যবহার বন্ধ করতে হবে। ওই নির্দেশিকায় বলা হচ্ছে, যাদের কাছে চীনা বা বিপজ্জনক দেশে তৈরি মোবাইল আছে সেই সব সেনা আধিকারিক এবং তাদের পরিবারের সদস্যরা যাতে চীনা ফোনগুলি বদলে ফেলেন সেই প্রক্রিয়া দ্রুত শুরু করে দিতে হবে। সেই সঙ্গে সেনা আধিকারিক এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত সমস্ত চীনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে হবে। উল্লেখ্য, সেই 2020 সাল থেকে চীন সীমান্তে কার্যত সম্মুখ সমরে ভারত এবং চীনের সেনা, সেই থেকেই চীন সীমান্তে বাড়তি নজর দিচ্ছে গোয়েন্দা বিভাগ। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন চীনা মাল কিনব না এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।